বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, যুক্তরাষ্ট্রের এই উদ্বেগের বিষয়ে একমত নয় সরকার। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যুক্তরাষ্ট্র এদেশের মানবাধিকার এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে যা বলছে তার সত্য নয়। এ বিষয়ে তাদের আরও পরীক্ষা নিরীক্ষা করে বক্তব্য দেওয়া উচিত। আজ রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা বিবেচনায় নিয়ে কূটনীতিকদের বক্তব্য দেওয়া উচিত বলে মনে করেন আইনমন্ত্রী। রাজনৈতিক অপরাধের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দেয়া যায় বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র আরো একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত যে আমাদের এখানে তারা যা বলছেন তা সত্যি ঘটেছে কিনা। আমার মনে হয় তাদের তারা যা বলছেন সেটা খুব একটা সত্য নয়। অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, ভায়োলেন্স করা, এইসবকে বন্ধ করার জন্যই কিন্তু, এবং আপনারা দেখেছেন যে এই বিএনপি অফিসের মধ্যে কি জিনিস ছিল, বোমা একটা রাজনৈতিক দলের অফিসে থাকাটা কতটা ন্যায়সঙ্গত সেটা আপনারা বিচার করেন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, যুক্তরাষ্ট্রের এই উদ্বেগের বিষয়ে একমত নয় সরকার। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যুক্তরাষ্ট্র এদেশের মানবাধিকার এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে যা বলছে তা সত্য নয়। এ বিষয়ে তাদের আরও পরীক্ষা নিরীক্ষা করে বক্তব্য দেওয়া উচিত। আজ রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা বিবেচনায় নিয়ে কূটনীতিকদের বক্তব্য দেওয়া উচিত বলে মনে করেন আইনমন্ত্রী। রাজনৈতিক অপরাধের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দেয়া যায় বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র আরো একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত যে আমাদের এখানে তারা যা বলছেন তা সত্যি ঘটেছে কিনা। আমার মনে হয় তাদের তারা যা বলছেন সেটা খুব একটা সত্য নয়। অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, ভায়োলেন্স করা, এইসবকে বন্ধ করার জন্যই কিন্তু, এবং আপনারা দেখেছেন যে এই বিএনপি অফিসের মধ্যে কি জিনিস ছিল, বোমা একটা রাজনৈতিক দলের অফিসে থাকাটা কতটা ন্যায়সঙ্গত সেটা আপনারা বিচার করেন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, যুক্তরাষ্ট্রের এই উদ্বেগের বিষয়ে একমত নয় সরকার। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যুক্তরাষ্ট্র এদেশের মানবাধিকার এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে যা বলছে তা সত্য নয়। এ বিষয়ে তাদের আরও পরীক্ষা নিরীক্ষা করে বক্তব্য দেওয়া উচিত। আজ রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা বিবেচনায় নিয়ে কূটনীতিকদের বক্তব্য দেওয়া উচিত বলে মনে করেন আইনমন্ত্রী। রাজনৈতিক অপরাধের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দেয়া যায় বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র আরো একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত যে আমাদের এখানে তারা যা বলছেন তা সত্যি ঘটেছে কিনা। আমার মনে হয় তাদের তারা যা বলছেন সেটা খুব একটা সত্য নয়। অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, ভায়োলেন্স করা, এইসবকে বন্ধ করার জন্যই কিন্তু, এবং আপনারা দেখেছেন যে এই বিএনপি অফিসের মধ্যে কি জিনিস ছিল, বোমা একটা রাজনৈতিক দলের অফিসে থাকাটা কতটা ন্যায়সঙ্গত সেটা আপনারা বিচার করেন।